লিচু গাছের প্রতিটি ডাল থেকে সুবাস ছড়িয়ে পড়ছে চারপাশে। মুকুলের সুগন্ধে ডানা মেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মৌমাছিরা। বিন্দু বিন্দু করে সংগ্রহ করছে লিচু ফুলের মধু। ঠাকুরগাঁয়ের লিচু বাগানগুলোর দৃশ্য এখন এমনই। ঝাঁকে ঝাঁকে মৌমাছির অবাধ বিচরণে খুলনা, রাজশাহী, নওগাঁ, নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন মৌচাষিরা। বাগান মালিকদের সমন্বয়ে গাছের ফাঁকে ফাঁকে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা। মধু আহরণের ফলে একদিকে যেমন ফলন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে চাষিরা সংগ্রহ করছে খাঁটি মধু। 400 মৌ বক্স বসিয়ে সপ্তাহে 1.5 মেট্রিক টন মধু সংগ্রহ করছেন বলে জানান মৌচাষি। মধুটা 100% খাঁটি এবং ভেজালমুক্ত, যার ফলে স্থানীয় লোকজন সর্বদাই মধু নেওয়ার জন্য ভিড় করে। বাগানেই উৎপাদিত খাঁটি মধু সংগ্রহের ফলে স্থানীয় ব্যবসায়ীদের চাহিদা পূরণ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে পাঠানো হচ্ছে বিদেশেও। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাগান মালিক ও মৌচাষিরা লাভবান হচ্ছেন। এটা করেই আমাদের সংসার মোটামুটিভাবে ভালো চলে। আমি চোখে দেখে খাঁটি মধু নিচ্ছি, এটা আমাকে একবার ভালো লাগতেছে। মৌচাষ এখানে সুযোগ এবং সম্ভাবনা যেমন রয়েছে, পাশাপাশি আমি বলবো যে এখানে অনেকের জীবন জীবিকা এবং আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় 931 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এখান থেকে 300 মেট্রিক টনের বেশি মধু সংগ্রহ করবেন মৌচাষিরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।